মা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। আর স্যার কি এখানে? লোকটা গম্ভীরভাবে জবাব দিল। উনি কি দুদিন ধরে এখানে? বুড়ো লোকটি মাথা নাড়ালো। আয়রা বুঝতে পারলো আয়েশ কোনো কাজে ব্যস্ত ছিল না, বরং নিজেকে একা করে দিয়েছে। ওনার রুমটা কোন দিকে? লোকটা দেখিয়ে দিল। আয়রা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। গিয়ে দেখলো একটা রুম ভেতর থেকে লাগানো। আয়রা গিয়ে নক করলো। ভেতর থেকে একটা গম্ভীর আর্তনাদ জড়ানো কণ্ঠ ভেসে আসলো। কাকু বলেছে আমি খাবো না, বারবার বলে আমাকে লাভ না, জানোই তো। প্লিজ একা থাকতে দাও না একটু। আয়রা বুঝতে পারলো আয়েশ না খেয়ে আছে। না, এই অবস্থায় ছেড়ে গেলে হয় না। আমি আয়রা, দরজা খুলুন প্লিজ। আয়েশের ভেতরে ধক করে উঠল। দুদিন পর তার প্রেয়সীর শ্রুতিমধুর কণ্ঠ শুনতে পেয়েছে আয়েশ। মনে হচ্ছে তার কানে তা বারবার প্রতিধ্বনি হয়ে বাজছে। প্লিজ খুলুন। আয়েশ উঠে গিয়ে দরজা খুলল। আয়াসকে দেখা মাত্রই আয়রার ভেতরে কেমন একটা যন্ত্রণাময় অনুভূতি জেগে উঠল। আয়াসও আয়রার দিকে তাকিয়ে আছে, মন ভরে দেখছে। আয়রার চোখ দিয়ে জল গড়ানো বাকি। কি বিশৃঙ্খল লাগছে আয়াসকে, চোখগুলো লাল। আয়াস তার চোখ দুটো বন্ধ করে একটা নিঃশ্বাস ফেলে আয়রার সামনে থেকে সরে খাটে গিয়ে বসে পড়ল। আয়রা অনেক অবাক হলো, কিন্তু এইটুকু বুঝতে বাকি রইল না যা হয়েছে সব আয়রার কারণে। এইটা ভেবে আয়রা অস্থির হয়ে আয়েশের পাশে গিয়ে বসে পড়ল। কি হয়েছে আপনার, এমন হয়ে আছেন কেন? দুদিন ধরে কোনো খোঁজ খবর নেই আপনার। আয়েশ মলিন হেসে বলল, একাকিত্বকে উপভোগ করতে চেয়েছিলাম। আয়রা আয়েশের হাতের দিকে তাকালো। ডান হাতের তালুতে অনেক ক্ষত। আয়রা ছল ছল চোখে আয়েশের হাত ধরল। কাঁপা কাঁপা হাতে আয়েশের ক্ষতগুলোর উপর হাত বুলাল। আয়রার হাত লাগতেই আয়েশ আহ করে উঠল। আয়রা তার চোখের জল ছেড়ে দিল। সরি। আয়েশ তাকিয়ে দেখল আয়রা কান্না করছে। আয়েশ বিচলিত হয়ে নিজেকে করা সকল ওয়াদা ভুলে আয়রার দুগালে হাত রেখে বলল, এই পাগলি কাঁদছো কেন? আমি ব্যথা পাইনি একদমই। হাতের কথা জিজ্ঞেস করতেই আয়রা আর মাহিরের কাটানো মুহূর্তগুলো মনে পড়ে গেল। কিন্তু আয়রার চোখেও অন্যরকম একটা অনুভূতি ঠিকই দেখতে পাচ্ছে আয়াশ। কোনটা বিশ্বাস করবে সে? আয়াশ আয়রার পাশ থেকে উঠে গেল। কেন এসেছ আয়রা? প্রশ্নটা শুনে আয়রা অনেক কষ্ট পেল। আমি আপনার সাথে দেখা করতে আসতে পারি না, তাই তো? ঠিক আছে, চলে যাচ্ছি। বলেই আয়রা রুম থেকে চলে যেতে নিল। আয়েশের ভিতরে কেমন যেন সব ভেঙে একাকার হয়ে যাচ্ছে। আয়রার চোখে তো তার জন্য অনেকটা অনুভূতি দেখতে পেয়েছে। আচ্ছা, তার কোনো ভুল হচ্ছে না তো? না, কথা বলতেই হবে আয়রার সাথে। আয়াশ আয়রাকে হাত ধরে টেনে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। আয়াশ আয়রা দুজনেই কান্না করে দিল। আয়াশ আয়রার মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করল, ছেলেটা কি অরুণ? আয়রা এইবার বুঝতে পারলো তার ভুলটা কোথায়। তার মানে আয়াশ ভেবেছে মাহির আর আয়রার কিছু চলছে। সব কিছুর পর আয়রার একটা জিনিস খুব ভালো লাগছে, যে একটা ছেলে তাকে এতটা মহব্বত করে, যে তার মুখে অন্য একটা ছেলের কথা শুনেই তার এমন বিধ্বস্ত অবস্থা। আয়রা আয়েশের বুকের থেকে মাথা তুলল আর সব খুলে বলল মাহির সম্পর্কে। আয়াশ অপরাধীর মতো আয়রার দিকে তাকিয়ে আছে। আয়রা চোখ নামিয়ে দরজার দিকে গিয়ে কাউকে ডাক দিল আর বলল ফার্স্ট এইড বক্স নিয়ে আসতে। লোকটা বক্স নিয়ে আসলো। আয়রা সুন্দর মতো ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিচ্ছে। আয়াশ শুধু মুগ্ধ হয়ে তার প্রিয়তমাকে দেখছে। কাকা দেখলো আয়াশ আগের থেকে অনেকটা স্বাভাবিক, অনেক হাসি খুশি। কাকা একবার আয়রার দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যেতে নিল। তখনই আয়রা ডাক দিল, কাকাবাবু খাবারের ব্যবস্থা করতে পারবেন? উনি মাথা নাড়িয়ে চলে গেল খাবার আনতে। লোকটা খাবার এনে দিয়ে গেল। আয়রা আয়েশের দিকে তাকিয়ে নিজেই খাবার নিয়ে আয়েশের মুখের সামনে ধরল। আয়াশ তো খুশিতে আটখানা, আপন মনে হচ্ছে। খাওয়া শেষে আয়রা বলল, আমার যেতে হবে। আয়াশ বলল, নিচে যাও। আয়রা ভেবেছিল হয়তো আয়াশ তাকে দিয়ে আসবে। আয়রা মন চাইছে বলতে যে আয়াশ তাকে বাড়ি দিয়ে আসুক, কিন্তু কিভাবে বলবে? আচ্ছা, আয়রার কি এই অধিকার আছে?
এই সব ভাবতে ভাবতে আয়রা সিঁড়ি বেয়ে নিচে নামছে। মা চলে যাচ্ছ? জি। আয়া সুখ সিঁড়ি দিয়ে নামছে। আয়রা পেছন ঘুরে তাকালো, গেট আপ দেখে তো মনে হচ্ছে বের হওয়ার মতো। হুম কাকু, বের হব, ম্যাডামকে বাড়ি দিয়ে আসি। আয়রা তার মুখোশের ভেতরে একটা তৃপ্তির হাসি দিল। আয়াস আর আয়রা বিদায় নিয়ে বেরিয়ে গেল। আয়াস আয়রার বাসায় পৌঁছে দিল, নিজেও বাসায় এসে পড়ল। আয়াসের মা আয়াসকে দেখে দৌড়ে তার কাছে গেল। এই দুটো দিন তার কেমন কেটেছে সে জানে। শত হলেও মায়ের মন, না কোনো ফোন না কিছু, উপর থেকে ফোনটাও অফ ছিল। বাবা কোথায় ছিলি তুই, আর হাতে কি হয়েছে বলেই চোখে মুখে হাত বোলাতে শুরু করলো। আয়াস তার মায়ের হাত ধরে হাতে একটা চুমু দিয়ে বলল, সরি মা, একটা ভুল হয়ে গিয়েছিল, তোমার ছেলেকে দিয়ে তার জন্য এমন হয়েছে, আর করব না কখনো, আই প্রমিস। ফ্রেশ হয়ে আয়, খাবার খাবি। লাভ ইউ মা। আয়াস চলে গেল তার রুমে। আর ওইদিকে মাহির আয়রাকে কল দিল, সারাদিনে ফোনেও পাইনি আয়রাকে। কল ধরে আয়রা বলল, সরি সরি। প্রিন্সেস থাকিস কই আজকাল তুই বলতো? একটু বেরিয়েছিলাম এই জায়গায়, তাই ফোন দেখিনি। অনেকক্ষণ কথা বলার পর আয়রা খাবার খেতে গেল। আয়াস খাবার খেয়ে তার মায়ের সাথে অনেকক্ষণ গল্প করল। এগারোটার দিকে রুমে এসে খাটে শুয়ে পড়ল। হঠাৎ করে তার ফোনে একটা অ্যালার্ম বাজল। অ্যালার্মটা দেখার সাথে সাথে আয়াস ধরপড়িয়ে উঠে বসল। এইটা কিভাবে ভুলে গেল সে? জানতো ভুলে যাওয়ার সম্ভাবনা আছে, তাই অ্যালার্ম দিয়ে রেখেছে। আয়াস আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আয়রা তার রুমে এসে তার জামা কাপড় আলমারিতে রাখতে আলমারি খুলল। কাপড় রাখার সময় তার চোখে পড়ল আয়াসের দেওয়ার শাড়িটা। আয়রা শাড়িটা হাতে নিয়ে ভাবল শাড়িটা দেওয়ার পর আর পরা হয়নি, কি যেন ভেবে শাড়িটা নিয়ে পরে ফেলল। হালকা একটু সাজল, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। হ্যাঁ পারফেক্ট, কেন যেন আয়নায় নিজেকে দেখে আয়েশের কথা মনে পড়ে গেল। নিজের দিকে তাকিয়ে মুচকি হেসে দিল। তখনই তার ফোন বেজে উঠল। আয়রা ভাবছে তার ফোনে এই রাত ১২টায় কে ফোন দিল। ফোন নিয়ে দেখে আয়াস, খানিক অবাক হলো আয়রা, এত রাতে ফোন করল। আয়রা ফোন রিসিভ করল। ঘুমিয়ে পড়েছ রু? না এখনো না। একটা আবদার করি? কি? একটু নিচে আসবে প্লিজ? নিচে আসবো এখন? এই মুহূর্তে আমি নিচে দাঁড়িয়ে আছি। কেন বলেন তো? আসো তো আগে। কথা দিচ্ছি না, চেষ্টা করছি। না পারলে আমি উপরে আসবো কিন্তু। এই না না, আমি আসছি। আয়রা গুটি গুটি পায়ে বাইরে গেল। না কেউ টের পায়নি। আয়াস গেটের দিকে তাকিয়ে আছে। হঠাৎ দেখল গেট খুলে তার প্রেয়সী তার দেওয়া শাড়িটা পরে বেরিয়ে তার দিকে এগুচ্ছে, আর ঠোঁটে তার সেই হৃদয় স্পর্শী হাসি। ল্যাম্পোস্টের ঘোলাটে বাতি আর চাঁদের আলোয় আয়রার চেহারার স্নিগ্ধতা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। আয়রা একদম আয়াসের সামনে এসে দাঁড়াল। আয়াস এখনো চুপ করে আছে। কি মহাশয়, কেন ডেকেছেন বলুন? ওই দাঁড়িয়ে থাকেন, এভাবে আমি যাই। আয়রা চলে যেতে নিল। আয়াস পেছন থেকে আয়রার হাত ধরল। ওরু এখন গেলে আমি মরে যাব বলেই আয়রাকে টান দিল। আয়রা হুমড়ি খেয়ে তার বুকে এসে পড়ল। লজ্জায় আয়াসের দিকে তাকালো না। আয়াস আচমকা আয়রার কপালে চুমু দিয়ে বলল, শাড়ি তো অপরূপ লাগছে তোমাকে, শুভ জন্মদিন মোহময়ী। খুব কাছের একজনকে যখন রাতের আধারে কাছে পাই, মন চায় তার মাঝে নিজেকে সর্বস্ব বিলিয়ে দিতে। মন পড়ে তাকে দেখার কোনো কমতি রাখে না। ওই মুহূর্তগুলোতে এমন মনে হয় যেন এই আধারটা আরও কিছুক্ষণ থাকলে হয়তো মনের তিয়াস মিটবে। আয়াসও আজ তার তিয়াসিকে মন পড়ে দেখছে। এই তো একটু আগেই মেয়েটাকে একটা সদ্য বিবাহিত শাড়ি পরুয়া নারী মনে হচ্ছিল, আর এখন একটা বাচ্চার মতো বসে বসে চকলেট খাচ্ছে। আয়াসকে একবার সেধেছিল, কিন্তু আয়াস অসম্মতি দিলে আর সাধেনি। এমনভাবে খাচ্ছে যেন এইটা তার নিজের একান্ত সম্পদ, আর কেউ পাবে না এটার ভাগ। চকলেট মুখের আশেপাশে কিছু কিছু জায়গায় লেগে আছে। আয়েশের খুব করে মন চাইছে ওই চকলেটগুলোতে তার ভাগ বসাতে, কিন্তু সে তো অপারক। আয়রা খাওয়া শেষ করতে
আয়েশ একটা টিস্যু দিল। আয়রা টিস্যু দিয়ে মুখ মুছে নিল। অনেক শুকরিয়া এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য, এটা আমার জন্য অনেক বেস্ট ছিল। তুমি জানো আয়রা, তোমাকে দেখে যতটা ম্যাচিউর মনে হয় তুমি কিন্তু ততটাও নও। আয়রা মাথা নিচু করে মুচকি হাসিল। অরু, তোমার কি এখনই বাসায় ফিরতে হবে? মানে? তোমার কিছুটা সময় কি আমাকে দেওয়া যায়? আয়রা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমায় না রাতে নীরব শহর ঘুরে দেখার খুব শখ। আয়াস যেন মেঘ না চাইতে বৃষ্টি পেয়ে গেল। মুচকি হেসে গাড়ি স্টার্ট দিল। একদম নীরব নগরী, চারপাশের গাছগুলো ল্যাম্পপোস্টের আলোতে এক একটা নিশ্চুপ প্রতিবিম্ব হয়ে আছে, আর চাঁদটা তো তার আলো বরাবরই বিকিরণ দিয়ে যাচ্ছে। গাড়ি ছুটছে তার আপন গতিতে, আর আয়রার মন ভরে দেখছে এগুলো। তবে আয়াস কিন্তু তার প্রিয়তমাকেই দেখছে, কারণ তার মাঝেই চেয়ে আয়াসের পৃথিবী। ঘোরাঘুরি শেষে আয়াস আয়রাকে তার বাসায় নিয়ে আসলো। আয়রা সিট বেল্ট খুলে নামার জন্য প্রস্তুত। আয়রা আয়াসের দিকে তাকিয়ে বলল, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজ অনেক খুশি আমি। আমার অনেক ইচ্ছে ছিল এই ব্যস্ত নগরীকে শান্ত দেখার। আয়েশ গাড়ির পেছন থেকে একটা বক্স নিল। বক্সটা রঙিন কাগজে মোড়ালো, দেখেই বোঝা যাচ্ছে গিফট। নিয়ে আয়রার দিকে বাড়িয়ে দিল। আবার কি? দেখেই বোঝা যায় একটা গিফট, ভাবলে কিভাবে গিফট দেবো না? আয়রা মুচকি হেসে বলল, কি আছে এতে? শাড়ি কিনে দেওয়ার ইন্টেনশন তো আপনার অন্য কাউকে ছিল। কিভাবে বুঝলে অন্য কাউকে ছিল? আপনিই তো বলেছিলেন একটা মিষ্টি মেয়ের জন্য আপনি নিজের শাড়ি কিনে দেবেন। তা তুমি মিষ্টি নও? আয়রা এবার বুঝতে পারলো আয়াস এতদিন তার কথাই বলেছে। আয়রা নিশ্চুপ হাসছে। একটা কথা জিজ্ঞেস করি একটু? বলুন। তুমি আজ কি ভেবে শাড়িটা পরেছো বলো তো? আয়রা কি জবাব দেবে ভেবে পাচ্ছে না, সে তো আয়েশের কথা ভেবেই শাড়িটা পরেছে। না এমনি আলমারি খুলে সামনে পেলাম তাই পরেছি। আচ্ছা এখন আসি, বলেই আয়রা চলে যেতে নিল। আয়েশ আয়রার হাত ধরে হ্যাচকা টান দিয়ে তার কাছে নিয়ে আসলো। আয়রাকে একদম কাছে টেনে এক হাত দিয়ে নিজের সাথে চেপে ধরল। আয়রার সবটুকু শক্তি নিঃশেষ হয়ে আসছে, মনে হচ্ছে আয়েশের উপর এখনই ঢলে পড়বে। কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে, কিন্তু আয়রাও কেন যেন এই অস্থিরতাতে ডুব দিতে চায়। এই নতুন পরিচিতি অনুভূতিকে আপন করে নিতে চায় সে। আমি আজ এসেছিলাম তোমায় সারপ্রাইজ দিতে, কিন্তু তুমি তো আমাকে তাক লাগিয়ে দিয়েছো। জানো যতক্ষণ আমার কাছে ছিলে একটা মিনিট আমার ওয়েস্ট করতে ইচ্ছে হয়নি, কতটা মোহনীয় লাগছে তোমাকে জানো তুমি? আয়রা যেন বলার ভাষা হারিয়ে ফেলেছে, একদম স্তব্ধ হয়ে গিয়েছে। আয়েশের খুব মন চাইছে তার অরুকে আদরে আদরে ভরিয়ে দিতে। এই মেয়েটার সামনে এলে কেন যেন নিজেকে ধরে রাখতে পারে না সে। মেয়েটার শুভ্রতা প্রতিনিয়ত তাকে কাছে টানে। আয়েশ চোখ বন্ধ করে আয়রাকে ছেড়ে দিল। আয়রা কিছু না বলে চলে গেল। আয়েশও গাড়ি ড্রাইভ করতে লাগলো, আর মনে মনে ভাবছে, আজ আমার কি হয়েছে, মেয়েটাকে মনে হয় কষ্ট দিয়ে ফেললাম, কেন যে এমন করতে গেলাম না জানি মেয়েটা কি ভাবছে। আয়েশ বেশ বড় রকমের চিন্তায় পড়ে গেল। বাসায় গিয়ে শুয়ে শুয়ে ভাবছে আয়রাকে ফোন দিয়ে মাপ চাইবে কিনা। তখনই আয়েশের ফোনে একটা এসএমএস আসলো। আয়েশ এসএমএসটা ওপেন করতেই দেখল আয়রার এসএমএস, লেখা ছিল, এত বেশি ভাবার দরকার নেই, আমি ঠিক আছি, ঘুমিয়ে পড়ুন। আয়েশ একটা তৃপ্তির নিঃশ্বাস ছাড়ল আর রিপ্লাই দিল, কোথায় যাবেন বলুন তো? আছে অনেক স্পেশাল একটা জায়গা। দিনের বেলায় ফ্রি আছি, সন্ধ্যার পর মাহির আসবে। তোমার জন্মদিনে পার্টি রাখছো, আমার দাওয়াত বলে দাও। আরে না না পার্টি না, বাবা বলেছে মাহিকে দাওয়াত করতে বাসায়। কাল যেহেতু জন্মদিন তাই আগামীকালই দাওয়াত করেছি। আসলে আমি যতদূর বুঝি ও আমার জন্মদিন বলেই ঢাকায় এসছে। তোমায় খুব আদর করে তাই না? আচ্ছা আপনি তো বলেননি কিভাবে জানলেন আমার আজ জন্মদিন। তোমার ডিটেইলস দেখেছি, শাড়িটা খুব সুন্দর, আমার ভালো লেগেছে। যাক কষ্ট সার্থক, অনেক ভেবে চিন্তে নিয়েছি। আচ্ছা তাহলে ঘুমিয়ে পড়ো, কাল নিয়ে যাবো তোমায়। আয়রা ফোন রেখে আয়েশের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল।
আজ এই পর্যন্তই, পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে। যারা এখনো তানভীর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পাঠ দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে।